মনোহরদীতে পণ্ডিত সত্তার বিদ্যাভুবনের তৃতীয় প্রতিষ্ঠা অনুষ্ঠিত। নরসিংদীর মনোহরদী পৌর এলাকার পণ্ডিত হ্যারিটেজের প্রতিষ্ঠান পণ্ডিত সত্তার বিদ্যাভুবনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে পণ্ডিত সত্তার বিদ্যাভুবনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পণ্ডিত সত্তার বিদ্যাভুবনের পরিচালনা পরিষদের সভাপতি কাবেরী এনাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, অবসরপ্রাপ্ত ও ডিরেক্ট ব্যাংক এশিয়া মোহাম্মদ আবুল কাশেম, বিশিষ্ট শিল্পপতি মোখলেসুর রহমান মোল্লা, উপজেলা শিক্ষা অফিসার সোহরাব হোসেন ভূঁইয়া। এছাড়া মনোহরদী উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের জমিদাতা মোহাম্মদ আব্দুল খালেক ভূঁইয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর নীলিমা পারভিন। আমেরিকা থেকে ভার্চুয়াল বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধান বিদ্যাপাল পণ্ডিত সত্তারের জ্যেষ্ঠ সন্তান ও ডিসিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের আজীবন শিক্ষক অধ্যাপক ড গোলাম সারওয়ার জাহাঙ্গীর হিন্দাল। এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।